আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে আমি কথা বলবো গতিবেগ সম্পর্কিত অঙ্ক নিয়ে। তো এই অঙ্কগুলো কীভাবে পরীক্ষার হলে 2-4-5 সেকেন্ডে সমাধান করবেন সেই টেকনিকটা আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো আমাদের 1 নম্বর অঙ্কে দেওয়া আছে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 320 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকেল 3টায় চট্টগ্রাম পৌঁছে, ট্রেনটির গড় গতিবেগ কত? তো এখানে সুন্দরভাবে অপশন দেওয়া আছে। তো আমরা এই অঙ্কটা সমাধান করার আগে আমরা একটু এই বেগ সম্পর্কে জানি, জেনে নেই, অর্থাৎ এই গতিবেগ কাকে বলে। একটা নির্দিষ্ট সময়ে, মানে কোনো বস্তু নির্দিষ্ট একক নির্দিষ্ট সময়ে কোনো পথ অতিক্রম করাকেই গতিবেগ বলে। বিষয়টা কীরকম আমরা একটু উদাহরণের মাধ্যমে জানি। ধরুন যে একটা ট্রেন 1 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করছে বা 50 কিলোমিটার পথ গেছে, এটা হবে বেগ, এটাই হবে বেগ। কিন্তু যদি বলি যে একটা ট্রেন 5 ঘন্টায় 50 কিলোমিটার গেছে, এটা কিন্তু বেগ না, কারণ এখানে একক সময়ে যায় নাই, 5 ঘন্টায় গেছে। তাহলে আর বেগ বের করতে হলে অবশ্যই আমাদের এই 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হবে 10, এই 10টা কিন্তু বেগ। তা এ থেকে আমরা কী বুঝলাম যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট একক সময়ে কোনো পথ অতিক্রম করাকেই বেগ বলে, গতিবেগ বলে। ওকে, তো এবার আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের জাস্ট একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে সূত্র মোট দূরত্ব ভাগ মোট ব্যয়িত সময়। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো, মোট দূরত্ব মোট ব্যয়িত সময়, এই সূত্রটা মনে রাখতে হবে। ওকে, তো আমাদের এই অঙ্কটা আমরা সমাধান করি। আমাদের মোট দূরত্ব দেওয়া আছে 320 কিলোমিটার। আচ্ছা, এখন বলতেছে যে ঢাকা হইতে চট্টগ্রাম সকাল 7টায় ট্রেন ছাড়ছে, বিকাল 3টায় ট্রেনটি পৌঁছেছে, তাহলে সময় লাগছে কত? দেখুন, 7টায় ছাড়ছে, তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, তাহলে আমাদের মোট কিন্তু 8 ঘন্টা সময় লাগছে। তো আমরা এই ব্যয়িত সময়টা এখানে নিচে লিখব। ওকে, তো এবার আমরা কাটাকাটি করি, 8 দিয়ে 32কে কাটলে হয় 4, আর একটা শূন্য, অর্থাৎ 40। এই 40 কিলোমিটার পথ অতিক্রম করছে, অর্থাৎ সে পার আওয়ারে বা প্রতি ঘন্টায় 40 কিলোমিটার পথ অতিক্রম করছে, এটাই হচ্ছে গড় গতিবেগ। ওকে, আমাদের অপশনের গ নাম্বারটা হবে কিন্তু কারেক্ট। তো আমরা সেমভাবে আর একটা অঙ্ক সমাধান করি। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে, রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার, একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী পৌঁছে, পথে বাসটি 1 ঘন্টা যাত্রাবিরতি নেয়, বাসটির গড় গতিবেগ কত? সুন্দরভাবে অপশন দিয়ে রাখছে। তো আমরা সেমভাবেই পূর্বেরটা যেভাবে সমাধান করলাম, এটাও ঠিক সেমভাবেই সমাধান করব। তাহলে আমাদের সূত্র ছিল মোট দূরত্ব আর মোট ব্যয়িত সময়, এটা কিন্তু আমাদের সূত্রে ছিল। তাহলে আমাদের মোট দূরত্ব কত? 282। এখন বলতেছে দেখুন যে 7 ঘন্টা কী করছে, 7 ঘন্টায় পৌঁছাইছে, কিন্তু পথে 1 ঘন্টা আবার যাত্রাবিরতি নিছে। এই যে 1 ঘন্টা এটা যাত্রাবিরতি নিচ্ছে, তাহলে সে কী, বাসটা কিন্তু 1 ঘন্টা স্টপ ছিল বা থেমেছিল, তাহলে আমাদের কিন্তু 1 ঘন্টা বাদ যাবে, এই 7 থেকে 1 ঘন্টা বাদ যাবে, তাহলে 6। ওকে, তো এবার আমরা কাটাকাটি করব, 6 দিয়ে 28কে কাটলে 4 6 24, থাকে 4 6 7 42, অর্থাৎ 47 কিলোমিটার। ঠিক আছে, 47 কিলোমিটার, এই 47 কিলোমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
আমাদের অপশনের ক নাম্বারটা হবে কারেক্ট তো এইভাবে কিন্তু পরীক্ষার হলে জাস্ট 5 সেকেন্ডেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে খোদা হাফেজ